তো ভাইলো কেমন আছো সবাই সবাইকে স্বাগতম অ্যাফার নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হচ্ছে আই মেড এ আর্মর ইকিউবার ইন মাইন্ডক্রাফ্ট বাংলা তো বন্ধুরা তোমরা অনেকেই বুঝো নাই যে আর্মর ইকিউবার কি তো এটা হচ্ছে একটি মেশিন যেখানে আমি যাই ঢুকলেই সাথে সাথে আমার ফুল সেট আপে আর্মোর সেট হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে মেশিন আর এই মেশিনটি তৈরি করব এই জন্যই কারণ আমাদের যখন আর্মর পড়তে হয় তখন আমাদের ইনভেন্টরে খুলে এক এক করে সবগুলো জিনিস পরতে হয় প্রথমে হেলমেট তারপরে চেস্ট প্লেট তারপরে প্যান এবং বুট জুতা পরতে হয় আর এই মেশিনটি যদি আমি তৈরি করি তাহলে খুব সহজে আমি শুধুমাত্র মেশিনে গিয়ে ঢুকবো তবে আমি আমার আর্মরটি পরে নিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে চলুন একলাপে ভিডিও মূল পড়বে যাওয়া যাক তো বন্ধুরা আর্মার আমার বানানোর জন্য যে কোনো জায়গায় এটি তৈরি করা যায় আমি চাইলে আমার রুমে তৈরি করতে পারতাম কিন্তু এটা আমি বাইরে এই জন্যই তৈরি করতেছি কারণ তোমাদের যেন একটু সুবিধা হয় দেখে আর তোমরাও যদি তোমার ওয়ার্ল্ডে এটি তৈরি করতে চাও তাহলে তোমরা খুব সহজে তৈরি করতে পারবা তো বন্ধুরা তৈরি করার জন্য এক ব্লক সবার প্রথমে খুঁড়ে নেবা তারপর ডিসনেপারটি উপরের দিক দিয়ে লাগাই নিবা এবং আমি যেভাবে বাকি ডিসনেপারগুলো লাগাচ্ছি টোটাল তোমাদের চারটে ডিসনেপার লাগাইতে হবে তো আমি যেভাবে ডিসনেপারগুলো লাগাই নিচ্ছি তো তোমরাও এভাবে লাগাই নেবা তো বন্ধুরা ডিসনেপারগুলো যদি তোমাদের লাগানো হয়ে যায় তারপরে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি করে ট্রাপডোর দিয়ে এই যে ডিসনেপারগুলো লাগাইছো এগুলোকে ঘিরে নিতে হবে যাতে দেখতে একটু সুন্দর লাগে এটুকুর জন্যই তা বাকি ছাড়া আর কোনো কাজের জন্য এই ট্রাফডোরগুলো আমি লাগাচ্ছি না তো একটিতে আমি লাগাই নিচ্ছি এবং এই দিক থেকে আরেকটিতেও আমি লাগাই নিচ্ছি তো বন্ধুরা আমি টোটাল দুইটি ডোর করে চারটি ট্রাফডোর লাগাই নিচ্ছি দুইটি ডিসনেপারে এখন কাজ হচ্ছে আমাকে স্টোন বিক দিয়ে এটি ঘিরে নিতে হবে তো বন্ধুরা ইস্টোন ব্রিক্স আমি ডাইরেক্ট যদি ডিসনেপারে দিতে যাচ্ছি তখন আমার ডিসনেপারটি খুলে যাচ্ছে তার জন্য আমি সিস্টেম করে দুইটি ডিসনেপার দিয়ে উপরে করে নিয়েছি তারপর আমি এই যতগুলো ডিসনেপার আছে টোটাল যে তিনটি ডিসনেপার আছে টোটাল তিনটি ডিসনেপারের উপরে আমি স্টোন ব্রিকগুলো দিয়ে দেব তাহলে কি হবে তাহলে একটু উঁচা হবে এবং আমি যদি এই ডিসনেপারে বা এই মেশিনের ভিতরে ঢুকতে যাই তাহলে আমি খুব সহজেই ঢুকতে পারবো তো বন্ধুরা আমার প্রত্যেকটা ডিসনেপারের উপর স্টোন ব্রিক দেওয়া হয়ে গেছে তো মধ্যবর্তী যে স্টোনটি ছিল যেটির সাহায্যে আমি ডিসনেপারের উপর স্টোনগুলো দিয়েছিলাম সেটি আমি ভেঙে নিয়েছি তো এখন কাজ হচ্ছে আমাকে এই স্টোন ব্রিকের উপর একটি করে স্টেয়ার দিয়ে দিতে হবে স্টোন ব্রিকগুলোর উপর একটি করে আমি স্টেয়ার দিয়ে দিচ্ছি তো তিনটি স্টেয়ার দিয়ে দিচ্ছি এই জন্য কারণ এটি একটু বড় হবে এবং এখানে আমি খুব সহজেই ঢুকতে পারবো তো বন্ধুরা এখানে একটু ফাঁকা দেখাচ্ছে তার জন্য আমি এখানে স্ট্রং লাইট দিয়ে দিচ্ছি যেটা আমি রাতেও এসে খুব সহজেই ইন সুপার ইনি কালকে বাদ খেতে রাতে এসে খুব সহজে আমি আর্মর ইকিউব করতে পারবো তো বন্ধুরা এই স্ট্রম লাইটটি রাতের বেলায় খুব চিকচিক দেখাবে তার জন্য আমি খুব সহজে এখানে আসতে পারবো এবং এই আইটেমগুলো নিতে পারবো তো বন্ধুরা এই যে আর্মর ইকিউবারটা আছে এটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে দুইটি আইটেম ফ্রেম লাগিয়ে দিয়েছি এবং সেই আইটেম ফ্রেমে দুইটি আইটেম দিয়ে দিচ্ছি একটাতে আমি ডায়মন্ডের হেলমেট দিয়ে দিচ্ছি এবং একটাতে আমি ডায়মন্ডের প্লেট দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন কাজ হচ্ছে এই যে আমি চারটা ডিসনেপার দিয়েছিলাম চারটাতে আমাকে চারটা জিনিস দিতে হবে তো সবার প্রথমে আমি বুটটি দিলাম আর দ্বিতীয়তে যেটি আছে এখানে আমি আমার প্যান্টটা দেবো ডায়মন্ডের দেবো তো তোমরা যদি ন্যাদারাইটের চেস প্লেট বা ন্যাার রাইটের আর্মর দিতে চাও তাহলে তোমরা এখানে দিতে পারো তো বন্ধুরা আমি যে তৃতীয় নাম্বারটি ছিল সেখানে আমি একটি চেস প্লেট দিয়েছি এবং সর্বশেষ যেটি ছিল সেখানে আমি একটি হেলমেট দিয়েছি তো বন্ধুরা এই হচ্ছে আমার কাজ এবং আমি যে এই কাজগুলো করলাম এবং ডিসনেপারে আমার ফুল আর্মোরটি দিয়ে দিলাম এই আর্মোরটি আমার শরীরের মধ্যে লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন কাজ হচ্ছে আমাকে এটি টেস্ট করতে হবে যে এটি কাজ করতেছে কিনা তো বন্ধুরা এখন যে আমি আমার ডিশনেপারের ভিতরে ঢুকবো সাথে সাথে আমার শরীরের মধ্যে যে আর্মরটি দিয়েছি সেটি লেগে যাবে তো এখানে আমি ডায়মন্ড আর্মর দিয়েছি দেখি কি হয় তো আমি ভিতরে যাই এবং দেখি সাথে সাথে এটি আমার শরীরের মধ্যে ইকিউব হয়ে যায় তো বন্ধুরা এটি হচ্ছে আর্মর ইকিউবার মেশিন তো বন্ধুরা আজকের যে এই মেশিনটি আমি তৈরি করলাম তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা